আমি লিপি, চলে এসেছি লিপিস কিসি মিছু থেকে কিছু মিছু নিয়ে তোমাদের জন্য। তো আজকে কালী পুজোর আগের দিন, তোমরা জানো যে পুজো হবে বলেছিলাম, তা পুজোরই সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে আমাদের পাড়ায় কীভাবে সাজিয়েছে, তারপরে ঠাকুর আনতে আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু এতটা রাত্রে গেল যে আমি আর মেয়ে যেতে পারিনি। 12টা প্রায় বাজে, ওরা আনতেই গেছে ঠাকুর, তাই জন্য ভিডিও করে নিয়ে আসবে সেই ঠাকুর চয়েস কী করলো না করলো সেই ভিডিও সবই দেবো। তা এডিটিং করে নিই, তোমরা কালকে পেয়ে যাবে ভিডিও। তো স্টার্টিং ডেই ছিল, মানে বল এটাই বলার ছিল যে কালী পুজোর ব্লগ তোমাদের দিচ্ছি আজকে থেকে, মানে আজকে থেকে রেডি করছি। আবার কালকে পুজো টুজোর যেসব হবে সেসবগুলো আবার তোমরা তার পরের দিন পাবে। এইভাবে পুজোর কটা দিন যাতে আনন্দ করে কাটাতে পারি, আর যা হবে সব তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। পাড়াটা খুব সুন্দরভাবে সেজেছে বাজি, মানে আলোতে, আর বাজি সন্ধ্যে থেকে একটা দুটো ফুটছিল, মানে আওয়াজ পাচ্ছিলাম কোথা থেকে তা জানি না। আমাদের এখানে তো খুব কড়াকড়ি করেছে, জানি না কালকে আমরা এখানে বাজির কোনো দোকানই পাইনি, বেরিয়েছিলাম একটু ছোটোখাটো একটা দুটো জায়গায়, ওই আলো বাজি যেগুলো ফুলঝুরি ফুলঝুরি নিয়েছিল, তা কেনা হয়নি। যদি পায় কালকে আবার নিয়ে আসা হবে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর সবার পুজো ভালো কাটুক, ঠাকুর সবাইকে ভালো রাখুক, এই কামনাই করি আর কি। দেখো আমাদের পুজো প্যান্ডেলের লাইট, এখানে ঠাকুর আসছে, আমরা ঠাকুর আনতে যাব। প্যান্ডেলটা দেখো, ইলেকট্রিক অফিস থেকে লোক এনে ওই পোস্টের লাইটগুলো অফ করা হচ্ছে, যাতে লাইটগুলো দেখতে আরও ভালো লাগে। সিএসসিতে খবর দেওয়া হয়েছিল, তারা এসছেন। এটা ওকে বলে বড় পুকুর, বড় পুকুরের ধারে প্যান্ডেল। আবার লাইট অফ করার পর আবার ভিডিও করছি।